দর্শক, আমরা এখন জাতীয় প্রেস ক্লাবের সামনে আছি। তো আমরা একজন ভুক্তভোগী পেয়েছি, ভুক্তভোগী আমরা আপনাদের মাঝে তুলে ধরবো। আসলে সে কেন ভুক্তভোগী এবং কী কারণে ভুক্তভোগী? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, গ্রাম পোস্ট কামারখালী, থানা মধুখালী, জেলা ফরিদপুর। আমি দীর্ঘ 18 বছর যাবৎ সৌদি আরবে বসবাস এবং কর্মজীবন অতিবাহিত করছি। করোনাকালীন সময় আমি দেশে আসার পরে আমি কর্মহীন হয়ে পড়ি। তখন ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি ক্যানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ায় এই ভিসা সেন্টারের মাধ্যমে এরা কাজের লোক নিয়োগ করবে। সেই সূত্র ধরে আমি তাদেরকে ফোন করি। ফোন করার পরে তারা আমাকে অফিসে যাইতে বলে। তখন আমি আবার আমার গ্রামের বাড়ি ফিরে যাই। ফিরে যায় পাসপোর্ট এবং আমার বিদেশি ড্রাইভিং লাইসেন্স এবং সার্টিফিকেট, আরও যে কাগজপত্র থাকে সেগুলো নিয়ে এসে তাদের কাছে জমা দিই। জমা দেওয়ার পরে তারা বলে সর্বসাকল্য 7 লক্ষ টাকা লাগবে আপনাকে ক্যানাডা পৌঁছতে। সেই ক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং, অ্যাম্বাসি দাঁড়ানো এবং ট্রেনিং সেন্টার সমস্ত কিছু ব্যয় আসবে 7 লক্ষ টাকা। আপনাকে মিনিমাম 50% অ্যাডভান্স করতে হবে। তখন আমি বলি যে আমার তো এত টাকা আপাতত দেওয়া সম্ভব না, ভিসা হলে পরিপূর্ণ টাকা দেবো। তখন তাদেরকে আমি 3 লক্ষ 9 হাজার টাকা ক্যাশ দেই। আমার 3 লক্ষ টাকার একটা রিসিপ্ট না, ঠিক অঙ্গীকার নামায় একটা লিখিত এভিডেন্স আমার কাছে আছে এবং আমার পাসপোর্ট আছে। আমি সেই লিখিত এভিডেন্সটা দেখাই, দেখাইতে এখন সাংবাদিক ভাইদের মাধ্যমে দেখাইতে চাই। এ হলো আমার সেই লিখিত, যে লিখিত 3 লক্ষ টাকার একটা এভিডেন্স আছে। ইভেন আমার কাছে মেডিকেল স্লিপ আছে। 29 তারিখে মেডিকেল এবং এই ভিসা টাস্ক সেন্টার দুজনের সমন্বয় আমাদের মতো সাধারণ জনগণের থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তো আমি এদের সুষ্ঠু বিচার এবং আইনের আওতায় নিয়ে আসতে চাই। কারণ আমার মতো সাধারণ মানুষ যারা প্রত্যন্ত অঞ্চল থেকে, গ্রামের থেকে আসছে, তাদেরকে এভাবে এই টাস্ক সেন্টারগুলো, এ হলো তার মেডিকেল স্লিপ। গত 29 আগস্ট আমি এই মেডিকেলটা করাই। সেই দিনে আমি অফিসে টাকা পয়সা দেই এবং যখন আজ থেকে 10 দিন আগে আমি যখন আবার আসি ওনাদের অফিসে, তখন আমার সাথে অশ্লীল আচরণ করে এবং আমার মোবাইলে থাকা যে সমস্ত হোয়াটসঅ্যাপের রেকর্ড ওনাদের ছিল সেগুলো আমার মোবাইলটা হাত থেকে নিয়ে ডিলিট করে দেয়। 14 তারিখে আমি জানতে, যমুনা টেলিভিশনের একটা সংবাদ প্রচারের মাধ্যমে আমি জানতে পারি যে তাদের এই কার্যক্রম সম্পূর্ণ মিথ্যা এবং ভুয়া। তখন আমি ঢাকায় চলে আসি। আসার পরে আমি অফিসে যাই, যেয়ে দেখি অফিস বন্ধ। তারপরে আমি যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারি না। তা আমার একটা মনে আসলো যে আমি এই দেশের নাগরিক, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমি দীর্ঘদিন রেমিটেন্স যোদ্ধা। এই আমি জানতে পারছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই বিদেশিদের জন্য সর্বদাই কাজ করে যাচ্ছে। আমি তার প্রতিও দৃষ্টি আকর্ষণ করব যে এই আমাদের মতো হতভাগা যারা হতগ্রস্ত এবং এদের মাধ্যমে প্রতারিত, তাদের শাস্তির আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়া করুক। সাংবাদিক জাতির বিবেক, তাদেরকে উদ্দেশ্য করে আমার কাছে এরকম পয়সা নেই। এই জন্য আমি প্রেস ক্লাবে আসছি। প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমি আমার এই কষ্টের কথাগুলো সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই এবং আমি অর্থনৈতিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেই ক্ষতিগ্রস্ত অর্থ আমি তাদের এই ট্রাভেল, এই ভিসা সেন্টার এবং ওই মেডিকেল সেন্টার, এরা উভয় সমন্বয়ে এই জোট সদস্যে এই প্রতারণাগুলো করছে। আমি আইনের আশ্রয় নিয়ে সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদের কাছে, আইনের মাধ্যমে তাদের সুষ্ঠু বিচার দাবি করি, ক্ষতিপূরণ চাই। ট্রাভেলসের নাম হলো আপনার এই যে এইখানে ট্রাস্ট ভিসা সেন্টার মিরপুর 1 নম্বর, 7th ফ্লোর না, আমি এখনো মামলা করি নাই। মামলা আসলে ওইভাবে যে আমি অনেকের সঙ্গে যাওয়া যোগাযোগ করছি, সব জায়গায় গেলে বিলম্ব না এবং আমাদের জন্য সময় কালক্ষেপণ, যার কারণে আমি সাংবাদিক জানি জাতির বিবেক, এদের কাছে আসলে সুষ্ঠু একটা সুন্দর বিচার পাবো, তারা আমাদের সাথ হবে, যার কারণে আমি প্রেস ক্লাবে আসে। আমরা আসলে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করবো সংসদ সদস্যদের যে এই যে ট্রাস্ট ভিসা সেন্টার, যে মিরপুর মালিকের নাম সোহান, মহিলা একজন আমার থেকে যে টাকা নিয়েছে তার নাম সোহান, নামটা এখানে আছে অবশ্য, হ্যাঁ উনি অফিসে বসে, এই যে এই নামটা এই সোমা, যিনি টাকা অঙ্গীকার করেছেন তার নাম হলো সোমা।
তো আসলে এই যে বিভিন্ন ব্যাংকের ছাতার মতো যে ট্রাভেলসগুলি হচ্ছে, জনগণের টাকা যে মেরে দিচ্ছে, তো এই ব্যাপারে যদি সরকার একটু পদক্ষেপ নেয়, আমার মনে হয় সাধারণ জনগণগুলি এই ভুক্তভোগী হবে না, তারা হয়তো এখান থেকে বেঁচে যাবে, ঠিক না? এবং যমুনা টেলিভিশনে নিউজটা যে সাংবাদিক প্রচার করছে ওনাকে আমার অন্তর থেকে সালাম জানাই। ওনার এই সংবাদটা প্রচার করার পরে আমরা যারা সাধারণ মানুষ তারা বুঝতে পারছি এটা একটা প্রতারণার ফাঁদ। সেই হিসাবে ওই ভদ্রলোকের সাথে আমি একটু দেখা করতে চাই এবং আমি যদি ওনাকে পাই ওনার সালাম করব। উনি আমার এই সাধারণ জনগণের অত্যন্ত অঞ্চলে যাদেরকে লোভনীয় অফার দিয়ে ঢাকায় নিয়ে আসে তারাও এই প্রতারণা থেকে বাঁচতে পারবে। ওই ভদ্রলোককে আমার অন্তরস্থল থেকে তাকে স্যালুট জানাই। যমুনা টেলিভিশনের দৃষ্টি আকর্ষণ করছে যে নিউজটা করছে, দেখা করতে যাচ্ছেন, আমি যমুনা টেলিভিশনের যারা উদ্বোধন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে ওই রিপোর্টার যিনি রিপোর্টটা করেছেন তিনি তার সাথে যাতে দেখা করে আমাদের নিউজটা পাবলিশ হওয়ার পরে যাতে উনি যদি পেয়ে থাকেন অবশ্যই এই ভদ্রলোকের সাথে দেখা করবেন। আমরা তার নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিব, 01762667073, এটা আমার ফোন নাম্বার। এবং এই ভিসা সেন্টারের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমি সবাইকে আহ্বান করব, আপনারা অন্তত এই ক্ষতিগ্রস্ত নিজের মনের অন্তরে না রেখে প্রকাশ্য দিবালোকে এই সাধারণ জনগণের জন্য আমাদের প্রেস ক্লাব আছে, আমাদের সাংবাদিক জাতির বিবেক, তাদের মাধ্যমে আপনারা আসে আমার মাধ্যমে তুলে ধরেন যে আসলে এরা কত বড় প্রতারণা করছে। প্রত্যেকটা এই আমি যে সেন্টারের মাধ্যমে কাজ করছি আগেও সে দুটো সেন্টার নাম বদল করে আবার মিরপুরে গেছে, প্রথম ছিল বনানী, আগে ছিল গুলশান, এখন সে মিরপুরে যায় নতুনভাবে আবার প্রতারণা করছে। তো যারাই প্রতারণার শিকার হয়েছেন সবাইকে অনুরোধ করি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা দেশের অর্ধতম নীতি নির্ধারক আছে তাদের মাধ্যমে আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং সুন্দরভাবে যেন আমরা আবার প্রবাসে ফিরে যেতে চাই, নিজের আয় উৎসব করতে পারি, সেই পরিবেশ সৃষ্টি করবো। জি হ্যাঁ, ভিসা সেন্টার না না, এই ধর এখন 14 তারিখে নিউজ হওয়ার পরে ওনার সমস্ত কার্যক্রম বন্ধ। নিউজ হওয়ার পরে আমাকে এক এক দিন একবার বলছে আপনার পাসপোর্টের সমস্যা, একবার বলছে বয়সের সমস্যা, একবার বলছে আপনার এই কনসালটেন্ট আসতেছে তার সাথে সাক্ষাৎ দিতে হবে, একবার আমি বিদেশে বড় গাড়ি চালাই আমার কাছে বিদেশি ড্রাইভিং লাইসেন্স আছে, সেই সূত্রে একবার আবার এরকম করে পুনরবার আমাকে ফরিদপুর থেকে ঢাকায় আপ ডাউন করাইছে, অজুহাত দেখাইছে বিগত 4 মাস ধরে। আমি তো তাদের পাচ্ছি না, তারা তো এখন অফিস বন্ধ, যমুনা নিউজের ওই প্রচার করার পরে ফোন ধরে না এবং অফিস বন্ধ, অফিস বন্ধ এবং ফোনও রিসিভ করে না। দর্শক আমাদের সাথে থাকবেন, আপনারা যত পারবেন নিউজটা শেয়ার করবেন, কারণ এরকম ভুক্তভোগী অহরহ মানুষ হচ্ছেন, আর যাতে ভুক্তভোগী কেউ না হয় এই জন্য আপনাদের একটা শেয়ার হয়তো বেঁচে যাবে একটা পরিবার। ধন্যবাদ।